মহাবিশ্বের একটি স্পিড লিমিট আছে, যে স্পিড লিমিট কেউ কখনো অতিক্রম করতে পারবে না। আপনি সর্বোচ্চ লাইট স্পিড অতিক্রম করা সম্ভব, লাইটের চেয়ে বেশি স্পিড কোনো কিছুর পক্ষে অতিক্রম করা সম্ভব না। কেন সম্ভব না সেটা গত পর্বে ব্যাখ্যা করিনি, এই ফর্মুলা দ্বারা আজকে ব্যাখ্যা করব। জাস্ট দুই পর্ব আগে কথা বলছি হচ্ছে লাইট নিয়ে, লাইটের গতিপথ ব্যাখ্যা করছি। তো তখন বলছিলাম যে ই ইকুয়ালস এমসি স্কোয়ার যে ফর্মুলাটা এটা ব্যাখ্যা করব, এটার সাথে রিলেটিভিটি সম্পর্কিত, এটার সাথে অ্যাটমিক বম্ব বানানোর বাস্তবতা সম্পর্কিত, এটার সাথে অনেক কিছু সম্পর্কিত, এবং পৃথিবীর সবচাইতে বিখ্যাত সূত্র খুব সম্ভবত E=mc², রাইট? তো আমি সায়েন্স এপিসোডগুলো যখন করি, আমি এত ক্লোজ প্রক্সিমিটিতে দুইটা এপিসোড এর আগে কখনো করি না, কারণ একটা করার পর অনেক দিন লেথার্জি ভর করে। কিন্তু এই প্রথমবার এই এত ক্লোজ প্রক্সিমিটিতে দুইটা এপিসোড করার কারণ হচ্ছে এই যে এই ভদ্রলোক, এই ভাই আমার যে মোটিভেশন, যে বুস্ট দিয়েছেন। আমি লাইক অনেস্টলি এটা দেখার পর তখন আমার মনে হলো আমি এখন এই সূত্রটা একটু ব্যাখ্যা করি। বসের সূত্রটা হচ্ছে এনার্জি ইকুয়ালস মিল্ক প্লাস কফি স্কোয়ার। তো উনি ওনার ফর্মুলা দিয়েছেন, ওটা ভুল ফর্মুলা না, আমি এটাকে ভুল বলার কোনো সাধ্য আমার নাই। এনার্জি ইকুয়ালস মিল্ক টাইমস কফি স্কোয়ার, ট্রু। আইনস্টাইন যেটা মিন করছিলেন সেটা হচ্ছে এনার্জি ইকুয়ালস ম্যাস টাইম লাইট স্পিড স্কোয়ার, রাইট? সো সেই জিনিসটা আজকে ব্যাখ্যা করি কুইকলি। পৃথিবীর সবচাইতে বিখ্যাত সূত্র, যেহেতু আমার প্রিটি পজিটিভ সবাই কিউরিয়াস, অনেকে কিউরিয়াস, এবং এটার মধ্যে ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট আছে, সেখান থেকে আমি জাস্ট দুইটা অ্যাসপেক্ট টাচ করবো কুইকলি। ওকে, লেটস গো। ওকে, প্রথমত ই ইকুয়ালস এমসি স্কোয়ার কি মিন করে, হ্যাঁ, রাইট? সো একটু ফর্মুলাটা লিখি, ই ইকুয়ালস এম সি স্কোয়ার, রাইট? এখানে হচ্ছে এনার্জি ইকুয়ালস ম্যাস টাইম লাইট স্পিড স্কোয়ার্ড। নাও এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা, যে এনার্জি এবং ম্যাসের যে রিলেশন, এনার্জি এবং ম্যাসের মধ্যে যে রিলেশন আছে, এটা সায়েন্টিস্টরা কখনো রিয়েলাইজ করে নাই। কারণ ম্যাস একটা ফর্ম, এনার্জি আর একটা ফর্ম। ম্যাস হচ্ছে ম্যাটার, রাইট? আর এনার্জি তো এনার্জি। সো এই দুইটা, যে এনার্জিকে ম্যাসে কনভার্ট করা সম্ভব, ম্যাসকে এনার্জিতে কনভার্ট করা সম্ভব, এটা কারো মাথায় আসা নাই। সো আইনস্টাইনের এই ফর্মুলাটা প্রথম যখন দেখাইলো যে এনার্জিকে শুধুমাত্র ম্যাস, ম্যাসকে শুধুমাত্র এনার্জিতে কনভার্ট করা সম্ভব না, সামান্য পরিমাণ ম্যাস থেকে এরকম হিউজ অ্যামাউন্টের এনার্জি পাওয়া সম্ভব। কারণ লাইট স্পিড সি স্কোয়ার্ড, সি তো হচ্ছে 3×10⁸ মিটার স্কোয়ার, না, ইফ আই এম নট রং, মিটার পার সেকেন্ড। সো আপনি এটাকে যদি আবার স্কোয়ার্ড করেন, তারপর সেটাকে ম্যাসের সাথে গুণ দেন, তার মানে আপনার একটা ছোট নাম্বার থেকে আপনি কি হিউজ পরিমাণ এনার্জি পাচ্ছেন। লুক এট দিস। সো এই ফর্মুলাটা জাস্ট এটাই বলতেছে যে আমাদের আশেপাশে যে এত ম্যাস, আপনি সিম্পলি যে এটা চিন্তা করেন, এটার যে পরিমাণ ম্যাস, আপনি এই ম্যাসটা যদি এখানে বসান, তারপর সি স্কোয়ার দিয়ে গুণ দেন, শুধুমাত্র এইখান থেকে কি হিউজ অ্যামাউন্টের এনার্জি পাওয়া সম্ভব। সো আইনস্টাইনের এই ফর্মুলা যখন সেটা ইন্ডিকেট করলো, একটা খুবই সিম্পল এবং এলিগেন্ট ফর্মুলা। এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সিম্পল এবং এলিগেন্ট হয় একটা ফর্মুলা, আর সায়েন্টিস্টরা আসলে রিয়েলাইজ করছেন, বা এটা আসলে একটা আমাদের যে কারোর একটা ফিলোসফিক্যাল রিয়েলাইজেশন, যে স্রষ্টা যদি থেকে থাকে, স্রষ্টার পৃথিবীটাকে খুবই একটা সফিস্টিকেটেড, একটা এলিগেন্ট, একটা কী বলবো, একটা ওয়েতে হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডটা পরিচালনা, কারণ উনি একটা স্ট্রাকচার, একটা প্যাটার্নের মধ্য দিয়ে, আমরা যখন সেই প্যাটার্নটা ধরতে পারি নাই, কারণ আমাদের ইকুয়েশানগুলো এত বড় হয়, এত কমপ্লেক্স হয়, কিন্তু সেই প্যাটার্নটা যদি ধরা যায়, তাহলে খুবই সিম্পল ইকুয়েশানের মধ্য দিয়ে এই ইউনিভার্সকে ডিফাইন করা সম্ভব, এবং একটার একটা মাত্র ফর্মুলা দিয়ে পুরো ইউনিভার্সের সব প্রসেস ডিফাইন করা সম্ভব, যেটা হচ্ছে স্ট্রিং থিওরি নিয়ে এখন সায়েন্টিস্টরা, রিসার্চাররা কাজ করতেছে। এই স্ট্রিং থিওরির মাধ্যমে যতগুলো ফোর্স আছে, আমি তো ফিজিক্সের না, একটু ভুলভাল বলতে পারি কোথাও, বাট আই হোপ যে ভুল বলতেছি না কোথাও, আমাদের নেচারে যে চারটা ফোর্স আছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এই যে নিউক্লিয়ার ফোর্সটা এখন এখানে ব্যাখ্যা করবো, এটার মধ্যে চলে আসবে। এই সব কিছুকে একটা সিম্পল ফর্মুলা দ্বারা হচ্ছে ব্যাখ্যা করা, যেটা স্ট্রিং থিওরিতে করার চেষ্টা করতেছে সায়েন্টিস্ট, এবং তারা চেষ্টা করতেছে এরকম ই ইকুয়ালস এমসি স্কোয়ারের মতো খুবই সিম্পল এবং এলিগেন্ট একটা ফর্মুলা, জাস্ট 1 ইঞ্চ হবে, যেটা একটা 1 ইঞ্চ, আপনি যদি কাগজে লিখেন, জাস্ট 1 ইঞ্চ হবে এটার সাইজ। তো আমরা অনেক ফর্মুলা পড়ছি, রাইট? বিশাল লম্বা লম্বা ফর্মুলা, অথচ এটা জাস্ট একটা 1 ইঞ্চ ফর্মুলা, কি পাওয়ারফুল একটা ফর্মুলা! সো সেটা আর কি। তো সায়েন্টিস্ট এখন চিন্তা করে বা চেষ্টা করে যে একটা সিম্পল 1 ইঞ্চ ফর্মুলা দ্বারা কীভাবে পুরো ইউনিভার্সকে ডিফাইন করা যায়, এবং আপনি যদি ইউনিভার্সের প্যাটার্নটা ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার ফর্মুলা কমপ্লেক্স হবে না, এটা সিম্পলই হবে, এরকম ই কোস এমসি স্কোয়ারের মতো। যদি সেটা সিম্পল না হয়, তার মানে হচ্ছে আপনি এখনও ভালো মতো
ইউনিভার্সের প্যাটার্নটা ধরতে পারেন নাই আর কি, স্রষ্টার অর্ডারটা ধরতে পারেন নাই। সো আইনস্টাইন যখন এই ফর্মুলাটা দিল এবং এটা যখন এটা সাজেস্ট করলো যে ম্যাস থেকে হিউজ এনার্জি পাওয়া সম্ভব, এবং আমাদের আশেপাশে যত অবজেক্ট আছে সবগুলোরই তো ম্যাস আছে, যে এটা থেকে শুরু করে এটা থেকে শুরু করে এটা থেকে, এই সবগুলা ম্যাসকে কনভার্ট করলে প্রচুর এনার্জি পাওয়া যায়, তার মানে পৃথিবীতে কোনো এনার্জি ক্রাইসিস থাকবে না, রাইট? তখন পর্যন্ত অ্যাটমিক বম্ব বানানোর চিন্তা কারো আসে না যে এটা দিয়ে বোমা বানাবো আমরা এরকম, তখন জাস্ট এনার্জি পার্সপেক্টিভ থেকে চিন্তা করছে সায়েন্টিস্টরা যে তাহলে তো আমাদের এনার্জি ক্রাইসিস কখনোই থাকবে না যদি আমরা আশেপাশে এত ম্যাস আছে সব কিছু থেকে এনার্জিতে কনভার্ট করতে পারি। তো পরবর্তীতে সায়েন্টিস্টরা রিয়েলাইজ করলো যে আসলে ম্যাসকে এনার্জিতে কনভার্ট করাটা এত সিম্পল না, কারণ হচ্ছে এখানে অনেক চ্যালেঞ্জ আছে, রাইট? সো চ্যালেঞ্জগুলো কি একটু একটু আলোচনায় আসবে। তো তারা যখন এই চ্যালেঞ্জটা ফেস করলো যে আচ্ছা বলে ফেলি চ্যালেঞ্জগুলো কী কী, এখানে আমার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং কিছু চলে আসবে যেটা আমার এরিয়া অফ এক্সপার্টিস, এক্সপার্টিস বলতে এখন আমি এক্সপার্ট হয়ে সারি না, এখন স্টুডেন্ট, এখনও শিখতেছি, শেখার শেষে এক্সপার্ট হবো ইনশাল্লাহ। সো চ্যালেঞ্জগুলো যেটা যে আপনি সব ম্যাসই কিন্তু আনস্টেবল না, সব এলিমেন্ট সব অ্যাটম নিউক্লিয়াস কিন্তু আনস্টেবল না, রাইট? সো আপনার ম্যাসকে এনার্জিতে কনভার্ট করে এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি, এটা তো থিওরি, প্র্যাকটিক্যালি এই এনার্জিটা পাওয়ার জন্য যেটা করতে হবে যে এই ম্যাসটা, এই নিউক্লিয়াসটা আনস্টেবল হইতে হবে, তারপর সাস্টেনেবল রিয়াকশান হইতে হবে, চেইন রিয়াকশান হইতে হবে। জানি আপনি একবার রিয়াকশনটা শুরু করলে যেটা ইউরেনিয়াম 235 দ্বারা সম্ভব হয়, একবার রিয়াকশনটা শুরু করে দিলে সেটা সাস্টেনেবল হবে, রাইট? সো এগুলোর সাথে ওগুলো সম্পর্কিত একটু করে ব্যাখ্যা করি, যেহেতু আমরা এগুলো সব স্কুল কলেজে পড়ছি, ফলো করতে পারবো। সো আমরা যেটা পড়ছিলাম যে ইউরেনিয়াম 235, রাইট, এই নিউক্লিয়াসকে আমরা নিউট্রন দ্বারা আঘাত করি, আঘাত করলে এটা স্প্লিট হয়, স্প্লিট হয়ে দুইটা ভাগ হয় এবং তিনটা ইউরেনিয়াম নিউট্রন আমরা সাথে পাই, রাইট, আরও তিনটা নিউট্রন পাই। সো এই 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 সেটা একটু ক্লামসি হয়ে গেল, আমি সরি, আশা করি দেখতে পাচ্ছেন। সো এই ব্যাখ্যাটা ঠিক অ্যাকুরেট না, হ্যাঁ, আমরা অনেক কিছু যে আগের পর্বে যেরকম দেখেছি স্কুলে অনেক কিছু খুব সিম্পলিফাইডভাবে পড়ানো হয় যেগুলো অ্যাকুরেট না, ইন এ সেন্স ভুল বুঝি আমরা আর কি, সো সেটা কখনো ঠিকও করা হয় না। সো না, এটা দেখলে মনে হয় যে নিউট্রনটা সে বাড়ি দিয়ে দুই ভাগ করে ফেলতেছে, আসলে বাড়ি দিয়ে দুই ভাগ করে না, নিউট্রনটা অ্যাবজর্ভ হয় নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে অ্যাবজর্ভ করে, অ্যাবজর্ভ করলে তখন যখন একটা এক্সট্রা নিউট্রন অ্যাবজর্ভ করে ফেলে তখন সে আনস্টেবল হয়ে যায়, তখন সে কাঁপতে কাঁপতে তখন ভেঙে যায় আর কি। সো বেসিক্যালি এটা ধাক্কা দিয়ে ভাঙে না, নিউট্রনটা অ্যাবজর্ভ হয়, হওয়ার পর আনস্টেবল হয় নিউক্লিয়াসটা, তারপর হচ্ছে সে নিউক্লিয়াসটা হইতেছে সে অ্যাপার্ট হয়ে যায় আর কি। সো এই প্রসেসটাতে যে নিউট্রনগুলো আমরা পাচ্ছি, এই নিউট্রনগুলো আবার দে উইল গো অ্যাহেড অ্যান্ড কজ ফিশন রিয়াকশন, রাইট? সো এই জন্য এই নিউট্রনগুলা জেনারেট করাটা খুব ইম্পর্টেন্ট, যেন রিয়াকশনটা সাস্টেনেবল হয়, রিয়াকশনটা কন্টিনিউ করে। সো এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই রিয়াকশনের ফলে নিউট্রন জেনারেট করা, যেই নিউট্রনগুলো পরবর্তীতে সাস্টেনেবল চেইন রিয়াকশন কন্টিনিউ করবে, আর একটা হচ্ছে যে নিউক্লিয়াসটা ইউজ করতেছেন আপনি, এই নিউক্লিয়াসটা আনস্টেবল হইতে হবে এমনভাবে জানি এটাকে আপনি স্প্লিট করতে পারেন, করে এনার্জি পাইতে পারেন। সো সকল নিউক্লিয়াস, সকল পদার্থের, সকল অ্যাটমের সকল নিউক্লিয়াসই এই আনস্টেবল না, বা সেটাকে এভাবে স্প্লিট করা যায় না, এবং সেটাকে স্প্লিট করলে এরকম নিউট্রন জেনারেট করে না, যে কারণে সাস্টেনেবল চেইন রিয়াকশন সকল অ্যাটম থেকেই বা সকল নিউক্লিয়াস থেকেই পাওয়া যায় না, শুধু ইউরেনিয়াম 235 থেকে পাওয়া যায়। ইউরেনিয়াম 238 যেটা ওগুলো আমাদের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের টার্ম, আপনাদের জানার দরকার নাই, সরি, 238 এটাকে বলা হয় ফিশনেবল, এটা হচ্ছে ফিসাইল, মানে এটাকে রেডিলি আপনি ফিশন রিয়াকশন এর মাধ্যমে এনার্জি পাবেন, আর এটা হচ্ছে ফিশনেবল, এটাকে ফিসাইলে কনভার্ট করা যাবে। আবার আরেকটা টার্ম আছে আপনার হইতে আছে ফার্টাইল, ফার্টাইলকে আপনি ফিশনেবল ফিসাইল করতে পারবেন। সো ব্লা ব্লা ব্লা, নাও দ্য থিং ইজ যে এই যে ফর্মুলা, এই ফর্মুলা দেখে সায়েন্টিস্টরা যখন চেষ্টা করলো প্র্যাকটিক্যালি যে ম্যাসকে এনার্জিতে কনভার্ট করতে, তখন তারা দেখলো যে ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং, এটা পারা যায় না, খুবই ডিফিকাল্ট। তখনও তারা ইউরেনিয়াম 235 থেকে যে সাস্টেনেবল চেইন রিয়াকশন করা সম্ভব এটা আবিষ্কার করা নাই। তো তারা যখন আইনস্টাইনের কাছে আসলো, আইনস্টাইনের ফর্মুলা, তো ওরা এসে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর, ইফ আই এম নট রং, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর, কারণ আইনস্টাইনের এই ফর্মুলা টর্মুলা এগুলো তো অ্যাকসেপ্টেন্স পাইছি 1905 সালে পেপার পাবলিশ করছেন উনি, কিন্তু এগুলো অ্যাকসেপ্টেন্স প্রমাণ হইতে হইতে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি 1920-22-21 সাল চলে আসছিল, রাইট? আর ওয়ার্ল্ড ওয়ার ছিল 1915-1918, সো ইয়া ডেফিনেটলি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর সায়েন্টিস্টরা, তখনও অ্যাটমিক বম্ব নিউক্লিয়ার বম্বের আলাপ আসে নাই মার্কেটে। তো সায়েন্টিস্টরা জাস্ট সিম্পলি এই, এটা একটা খুব ইন্টারেস্টিং ফর্মুলা, খুবই একটা প্রোফাউন্ড ফর্মুলা, এটাকে বাস্তবে ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা করতেছিল, সেটা না পেরে আইনস্টাইনের কাছে আসছে। আইনস্টাইন বলছে যে আমি নিজেও বিশ্বাস করি না যে এটা সম্ভব, আমি মনে করি এটা জাস্ট একটা থিওরি, এটাকে কখনো প্র্যাকটিক্যালি আমরা ম্যাসকে এনার্জিতে এইভাবে কনভার্ট করতে পারবো না। সো আইনস্টাইনই খুবই প্যাসিমিস্টিক ছিল, আইনস্টাইন
যে এই সায়েন্টিস্ট এবং আইনস্টাইনের ফর্মুলাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, এক্সপেরিমেন্ট করতেছিল, তাদেরকে আইনস্টাইন ডিমোরালাইজ করে দিয়েছিল। সো পরবর্তীতে তো আমরা জানি এই অ্যাটম বোম বানানো সম্ভব হয়েছে যখন জার্মানরা হচ্ছে জার্মান সায়েন্টিস্টরা অ্যাটম বোম বানানোর প্রজেক্ট হাতে নেয়, হাতে নেওয়ার পর নিউক্লিয়ার বোম, তারপর ওরা বেশ অনেক দূর আগে যাওয়ার পর তখন ইউএসএ খবর পায় যে জার্মানরা নাৎসি বাহিনী আর হিটলারের বাহিনী হচ্ছে এরা অ্যাটম বোম বানানোর চেষ্টা করতেছে। তখন হচ্ছে আইনস্টাইনকে হচ্ছে অনুরোধ করে ইয়েরা সায়েন্টিস্টরা যে আমরা হচ্ছে এরকম বোম বানাই, ততদিনে এটা প্রমাণ করা সম্ভব হয়েছে যে এরকম নিউক্লিয়ার চেইন রিয়াকশান, সাস্টেনেবল চেইন রিয়াকশান করা সম্ভব, কিন্তু সেটাকে বম্ব আকারে নেওয়ার জন্যে না, বম্বের সাথে আমরা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেও তো নিউক্লিয়ার ফিশন রিয়াকশান হয়, বম্বেও তো ফিশন রিয়াকশান হয়, পার্থক্যটা কী সেগুলো দরকার হলে আরেকদিন আলোচনা করব। এখানে এটাকে বলা হয় কন্ট্রোলড চেইন রিয়াকশান আর বম্বেটা আনকন্ট্রোলড চেইন রিয়াকশান। সো এনিওয়েজ, তো যেটা হচ্ছে যে তখন আইনস্টাইনের কাছে এসে সব সায়েন্টিস্টরা মিলে রিকোয়েস্ট করে যে আপনি প্লিজ আমাদের ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করেন এটা বানানোর জন্য, এটা এখন আমাদের জন্য একটা, এটা এখন সারা পৃথিবীর জন্য এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয়ে দাঁড়াইছে, কারণ যদি হিটলারের হাতে নিউক্লিয়ার বম্ব যায় তাহলে তো খবর আছে, রাইট? সো তারপর হচ্ছে আইনস্টাইন খুবই ভগ্ন মনোরথে ইয়েকে লিখে, তখন ছিল ট্রুম্যান ছিল না, তখন ছিল রুজভেল্ট, রুজভেল্টকে লিখে, তারপর রুজভেল্টের পর ট্রুম্যান, রুজভেল্ট এটা আমি যদি ভুল দেওয়া হয়ে থাকে, রুজভেল্ট অ্যাপ্রুভ করে এই প্রজেক্টটা, ম্যানহাটন প্রজেক্টটা, এবং ট্রুম্যান হইতেছে এটা ম্যাটেরিয়ালাইজ করে, বোমাগুলা ট্রুম্যান মারে আর কি, রুজভেল্ট মেরে জানে, ইফ আই এম নট রং, আই এম প্রিটি পজিটিভ এটাই ঘটনা। তো এই হইতেছে সেই ঘটনা, এই হইতেছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার্ড, রাইট? ম্যাসকে এনার্জিতে কনভার্ট করে, এবং এই পরিমাণ এনার্জি পাওয়া সম্ভব, এবং যে কোনো ম্যাস থেকে, এই ম্যাস থেকেও পাওয়া সম্ভব, আমরা এখনও করতে পারি না, হয়তো ভবিষ্যতে কোনোভাবে করতে পারবো কিনা জানি না, বাট এখন পর্যন্ত অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এইগুলা সব যে কোনো ম্যাস থেকে কোনো এনার্জি এরকম করে পাওয়া সম্ভব না, বা ইউরেনিয়াম থেকে যেভাবে পাইতে পারি, বা যেগুলো ফিসাইল ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো থেকে যেভাবে পাইতে পারি, হয়তো অন্যান্য সব ম্যাটার থেকে সেভাবে পাবো না, হুনোস ভবিষ্যতের কথা, হয়তো একসময় সায়েন্টিস্টরা বের করে ফেলবে, বাট এই হইতেছে সেই ফর্মুলা, ই কস এম সি স্কোয়ার, যেটা মিন করে সামান্য ম্যাস থেকে হিউজ পরিমাণ এনার্জি পাওয়া সম্ভব। এটা গেলো একটা অ্যাসপেক্ট। আরেকটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আলোচনা করি, যেটা গত পর্বে একটু টাচ করছি, এবং যেটা আপনার টাইম ডাইলেশন, থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, যেটার উপর দাঁড়ানো হচ্ছে পুরোপুরি থিওরি অফ জেনারেল রিলেটিভিটির ব্যাখ্যা, এবং খুবই কমপ্লেক্স এবং ইন্টারেস্টিং জিনিসপত্র, সেটা অ্যাগেন আমি একটু প্রমিসিং যে সেটাও কখনো ব্যাখ্যা করবো। আজকে যেটাতে ঢুকবো সেটা হচ্ছে যে টাইম ডাইলেশন, লেংথ, কন্ট্রাকশন, ম্যাস, ম্যাসেরটাকে কী বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাসেরটা কী বলে যায় না তো, আচ্ছা জায়গা মানে জানি কিন্তু টার্মটা যাই না, তো এনিওয়েজ সেই জিনিসটা এটার সাথে কানেক্টেড, সেটা কীভাবে এই ফর্মুলার সাথে, ই কোস এম সি স্কোয়ার্ড, সেটা এখন দেখাবো। গত পর্বে যেরকম আলোচনা করছিলাম যে এই এই মহাবিশ্বের একটা কসমিক স্পিড লিমিট আছে, মানে হচ্ছে মহাবিশ্বের একটা স্পিড লিমিট আছে, যেই স্পিড লিমিট কেউ কখনো অতিক্রম করতে পারবে না, আপনি সর্বোচ্চ লাইট স্পিড অতিক্রম করা সম্ভব, লাইটের চেয়ে বেশি স্পিড কোনো কিছুর পক্ষে অতিক্রম করা সম্ভব না। কেন সম্ভব না সেটা গত পর্বে ব্যাখ্যা করিনি, এই ফর্মুলা দ্বারা আজকে ব্যাখ্যা করব। সো ইন্টারেস্টিং, আপনারা হয়তো ভাবতেছেন যে কী বলে, এটা মাত্রই মাত্র দেখলাম যে এটা হইতেছে অ্যাটম বোম বানানোর ফর্মুলা, আবার একই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা থিওরি অফ জেনারেল রিলেটিভিটি ব্যাখ্যা করব, আবার একই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে লাইট স্পিড, কসমিক স্পিড লিমিট এগুলো ব্যাখ্যা করব, কেমনি কি? ইয়েস, দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং, দ্যাটস দ্য পাওয়ার অফ দিস সিম্পল ইয়েট গর্জিয়াস ফর্মুলা। ওকে, সো দেখেন সেটা কীভাবে এই ফর্মুলাটা অলসো যে জিনিসটা বলতেছে, যে জিনিসটা নির্দেশ করে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি সিট হইতেছে স্পিড, রাইট? সো আপনি একটা জিনিসের স্পিড আপ করবেন কীভাবে, স্পিড আপ করার জন্য এনার্জি দিতে হবে, আপনি যত এনার্জি দিবেন তত একটা জিনিস স্পিড পারবে, রাইট? একটা গাড়ি, একটা গাড়ির মধ্যে আপনি যত এনার্জি দিতে থাকবেন, আপনি ধাক্কা দিচ্ছেন সেটা একটা এনার্জি দিচ্ছেন, অথবা পেট্রোল দিয়ে আপনি হিট ইঞ্জিন দিয়ে, আপনি ইঞ্জিন দিয়ে হইতেছে গাড়িকে পুশ করতেছেন বেসিক্যালি। সো আপনি যে কোনো কিছুকে এনার্জি দিচ্ছেন, রাইট? এনার্জি, সো আপনি এনার্জি দিচ্ছেন টু গেইন স্পিড ভি অর সি, সি তো লাইট স্পিড, স্পিডি, এবং এটার একটা ম্যাস আছে, ম্যাস, রাইট? অলরেডি ইন্টারেস্টিং রিলেশনশিপটা দেখতে পাচ্ছেন, ই এম ভি, বা এটাকে যেখানে সি আর কি, এটা ভি বেসিক্যালি, রাইট? সো অলরেডি ই কস এম সি স্কোয়ার, এই যে রিলেশনশিপ চলে আসছি আমরা, রাইট? সো আপনি একটা জিনিস যেটা ম্যাস আছে সেটাকে যদি আপনি এনার্জি দেন, সেই স্পিড গেইন করতে থাকে। সো যে জিনিসটার ম্যাস আছে সেটাকে আপনি এনার্জি দিলে সেই স্পিড গেইন করতে 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 যখন সে লাইট স্পিড সি এর কাছাকাছি চলে আসবে, যখন ভিটা সিতে কনভার্ট হয়ে যাবে, ভি নর্মাল স্পিড আমরা, আর সি হচ্ছে লাইট স্পিড বোঝানোর জন্য ব্যবহার করি। সো একটা জিনিস, একটা গাড়ি মনে করেন, সেটার একটা ভর আছে এম, 500 কেজি একটা গাড়ির ভর, সেটাকে আপনি এনার্জি দিচ্ছেন এবং স্পিড বাড়তেছে, এনার্জি দিচ্ছেন, স্পিড বাড়তে 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 বাড়তে
এখন আপনি হইতেছে ওই যে সেকেন্ডে হচ্ছে 3 লক্ষ কিলোমিটার স্পিড আপনি তাকে নাকি ঘন্টায় সেকেন্ডে তো বোধ হয় এই পরিমাণ স্পিডের কাছাকাছি যদি তাকে নেন তখন হইতেছে ইন্টারেস্টিং ঘটনা ঘটা শুরু করে তখন আমরা এই যে লেন্থ কন্ট্রাকশন এই জিনিসটা তখন ছোট হয়ে যাবে টাইম ডাইলেশন এই জিনিসটার মধ্যে যদি কোনো মানুষ থাকে তার সময় আপনার সময়ের তুলনায় স্লো ডাউন হয়ে যাবে সেইগুলো হইতেছে যত সব ওই যে ইয়ে আর কি আপনার টাইম মেশিন তারপর গ্র্যাভিটি অফ জেনারেল রিলেটিভিটি যত ইন্টারেস্টিং স্পুকি এবং কমপ্লেক্স স্টাফ সেগুলো আজকে অবশ্যই ঢুকব না আমরা সেটা যখন জেনারেল রিলেটিভিটি এবং স্পেশাল রিলেটিভিটি নিয়ে আলোচনা করবো সেদিন ব্যাখ্যা করবো কিন্তু এটা থেকে তো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন সব কিছু কীভাবে হয় যখনই আপনি একটা ম্যাসকে এনার্জি দিতে দিতে লাইট স্পিডের কাছে নিয়ে যান তখন সাথে সাথে সব রিলেটিভিটি শুরু হয়ে যায় নাও এখানে একটা গ্রাফিকে আপনাদেরকে দেখাই এটা যদি হয় স্পিড এটা যদি হয় লাইট স্পিড সি এখানে যদি হয় সি এটা যদি হয় এনার্জি ই রাইট আর এটা যদি লেটস সে 1/2c আর কি হাফ সি সির অর্ধেক গতিবেগ সো আপনি একটা জিনিসের ম্যাস আছে সেটাকে আপনি এনার্জি দিচ্ছেন রাইট এনার্জি এদিকে গেলে তো এনার্জির পরিমাণ বাড়ে রাইট আর এদিকে গেলে স্পিড বাড়তেছে সো আপনি এনার্জি দিচ্ছেন সে স্পিড বাড়তেছে এনার্জি দিচ্ছেন স্পিড বাড়তেছে এনার্জি দিচ্ছেন স্পিড বাড়তেছে বাড়তে 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 যখন আপনি লাইট স্পিডের কাছে চলে আসবেন তখন এই জিনিসটা ইনফিনিট হয়ে যাবে লাইট স্পিডে তখন আপনার ইনফিনিট এনার্জি প্রয়োজন হবে তাকে আর কোনো গতি তার মধ্যে প্রাপ্ত করতে তার মানে হচ্ছে আপনি কখনোই লাইট স্পিড অ্যাচিভ করতে পারবেন না কেন কারণ আপনি যত এনার্জি দিবেন তার ম্যাস তত বাড়তে থাকবে এটাই হচ্ছে রিলেটিভিটি ফর্মুলা বলে আপনি একটা জিনিসে যত এনার্জি দেন তার ম্যাস তত বাড়তে থাকে এবং তার টাইম তত স্লো ডাউন হতে থাকে আপনি যখন বাংলাদেশ থেকে যদি আমেরিকায় আসেন প্লেনে করে আপনি কিন্তু অলরেডি আপনার হচ্ছে ঘড়ি স্লো ছিল আমরা যারা মাটিতে ছিলাম তাদের তুলনায় আপনার ম্যাস অলরেডি বেড়ে গেছে কারণ আপনার গতির মধ্যে ছিলেন তো এই ঘটনাগুলো যে কোনো মুভিং অবজেক্টের ক্ষেত্রে ঘটে আপনি এটা ভাবার কোনো কারণ নাই ও শুধুমাত্র কি জানি বলে এই স্পিডে সির কাছাকাছি গেলে তখনই এই যত স্পুকি জেনারেল রিলেটিভিটি থিওরি অ্যাপ্লিকেবল আমাদের জন্য না আপনাদের জন্য প্রত্যেক দিন আপনি যদি এখান থেকে হেঁটে হেঁটে এখন ওইখানে যাইতেছেন তাতেও আপনি হইতেছে কিছুটা আপনার ম্যাস বেড়ে গেছে আপনি গতিতে আসেন দেখে এবং আপনার ঘড়ি আমার ঘড়ির চেয়ে স্লোয়ার কিন্তু আপনি এত কম স্পিডে চলতেছেন যে এগুলো আসলে কোনো কিছু পার্থক্য তৈরি করে না পার্থক্য তৈরি করার জন্যে আপনার স্পিড এত বেশি হইতে হবে যেটা আমাদের পক্ষে কোনোভাবেই অ্যাচিভ করা সম্ভব না যেই কারণে যে আমরা প্লেনে করে আসা যাওয়া করতেছি তাতে করে আমাদের যেই পরিমাণ ম্যাসের পরিবর্তন ঘটতেছে যেই পরিমাণ টাইমের চেঞ্জ হইতেছে স্থির একটা ইয়ে সাপেক্ষে এগুলো আসলে গুণায় ধরার মতন আপনি সারা জীবন ট্রাভেল করে অনেক স্পিডে চলে আপনি 1 সেকেন্ডের বিলিয়ন% টাইম চেঞ্জ করতে পারবেন না বা ম্যাস আপনার চেঞ্জ হবে না রাইট তো এটা কোনো চেঞ্জ হয় না বলে তার মানে এই না যে এগুলো ঘটতেছে না এগুলো ঘটতেছে থিওরিটিক্যালি কিন্তু খুবই মিনিমাল ইম্প্যাক্ট আর কি ইফেক্ট থাকে আমাদের লাইফে সো আশা করি বুঝতে পারছেন ঘটনাটা E=mc² কী মিন করে E=, আর এখানে আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি যখন এনার্জি দিতে থাকেন তখন যেহেতু একটা জিনিসের ম্যাস বাড়তে থাকে যেটা বললাম আপনি যখন গতি বাড়াতে থাকবেন তার ম্যাস বাড়তে থাকবে যত গতি বাড়বে তত তার ম্যাস বাড়বে তত তার লেন্থ ছোটো হইতে থাকবে এগুলো আমরা পড়ছি ফিজিক্সে রাইট লরেঞ্জ ট্রান্সফরমেশন আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটির মধ্যে লরেঞ্জ ট্রান্সফরমেশন ইনকর্পোরেটেড আছে রাইট সো যারা পড়ছেন তারা খুব কুইকলি ফলো করতে পারতেছেন ইন্টারমিডিয়েট সায়েন্সে যারা পড়েনও নাই তারা আশা করি ফলো করতে পারতেছেন সো আরেকবার জাস্ট কুইকলি সামারাইজ করি আপনি যে কোনো জিনিসে যত গতি দিতে থাকবেন তার তত ম্যাস বাড়তে থাকবে ওয়েট না সেটা ডিফারেন্ট জিনিস ওয়েট হইতেছে ম্যাস টাইমস গ্র্যাভিটি ম্যাস বাড়তে থাকবে এবং তার সাইজ ছোট হইতে থাকবে সো যে কারণে আপনি যখন লাইট স্পিডের কাছে চলে যাবেন তখন একটা বাস এই বাসটাকে আপনি এরকম দেখবেন এরকম আপনি দেখবেন এরকম এই বাসের মধ্যে যে লোক আছে সে কিন্তু বাসকে এরকমই দেখবে রাইট সো ওগুলো জেনারেল রিলেটিভিটির ব্যাখ্যা অন্য সময় করবো ওগুলো খুব পেঁচপেঁচাল আছে ওইখানে বাট আপনি আপনার পার্সপেক্টিভ থেকে একটা জিনিস যদি লাইট স্পিডে সাই করে চলে যায় লাইট স্পিডের কাছাকাছি কারণ লাইট স্পিড অ্যাচিভ করা কখনো সম্ভব না হাইয়েস্ট লাইট স্পিডের কাছাকাছি যাওয়া সম্ভব থিওরিটিক্যালি আপনি থিওরিটিক্যালি যদি লাইট স্পিডের কাছাকাছি যাইতে পারেন তাইলে একটা জিনিস লাইট স্পিডে যদি যায় আপনার সামনে দিয়ে আপনি দেখবেন এই সাইজের বাসটাকে এই সাইজ দেখবেন তার ম্যাস অনেক বেশি হবে এবং আর টাইম ডাইলেশন এবং তার ঘড়িটার টাইম আপনার ঘড়ির টাইমের চেয়ে হিউজলি আলাদা হবে হিউজলি বলতে ওই যে এটা আমরা ইন্টারস্টেলার মুভিতে দেখছি ওই গ্রহের মধ্যে হইতেছে 1 বছর পৃথিবীর 7 বছরের সমান ওইগুলো ব্যাখ্যা করবো জেনারেল রিলেটিভিটির সময় সো এখানে যেটা হয় আপনি যখন এনার্জি দিতে থাকেন একটা জিনিসের ম্যাস বাড়তে থাকে এটাকে সির বদল এখন এম চিন্তা করেন ম্যাস এনার্জি দেন ম্যাস বাড়তেছে এনার্জি দেন ম্যাস বাড়তে 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 ইনফিনিট হয়ে যাবে একটা সময় ম্যাস যখন ম্যাস ইনফিনিট হয়ে যাবে তখন তো আপনি তাকে যত এনার্জি দেন তখন সে হইতেছে আর সে তার ইয়ে বাড়বে না স্পিড বাড়বে না সে ওই 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 ম্যাসের পর যেহেতু ইনফিনিট রাইট সো এগুলো একটু সায়েন্স না হলে আর একটু বেশি কথা বলে সময় নিয়ে বুঝাইতে হবে সেটা করতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে একটু
ভাবেই বলা যায়, কেউ না বুঝলে প্রশ্ন করেন, বুঝাই বলবো। সো আশা করি বুঝতে পারছেন এখানে ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার্ড কী মিন করে। একটা মিন করে যে আপনি সামান্য ম্যাচ থেকে প্রচুর এনার্জি পাইতে পারেন, যে কারণে নিউক্লিয়ার বম অ্যাটম বমগুলো বানানো সম্ভব হয়েছে। আর একটা হচ্ছে যে জেনারেল রিলেটিভিটি, এটা হইতেছে আপনাকে এটাও বলে যে লাইট স্পিডের হইতেছে কখনো আমাদের পক্ষে অতিক্রম করা সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। তবে এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার মনে পড়লো বলে শেষ করে দিই, সেটা হচ্ছে কেন লাইট স্পিডের চেয়ে বেশি সম্ভব না, তাহলে লাইট কেন কীভাবে স্পিডটা অর্জন করে। এটার কারণ হচ্ছে লাইটের কোনো ম্যাস নাই, লাইট হইতেছে ম্যাসলেস, ফোটন হচ্ছে ম্যাসলেস। যে জিনিসের ম্যাস আছে সেটার ওই যেটা বললাম এনার্জি যত বাড়াইতে থাকবেন তার ম্যাস বাড়তে বাড়তে ইনফিনিট হয়ে যায়, বিধায় আপনি আর ওই স্পিড লিমিটটা ক্রস করতে পারেন না, আপনি আর তাকে বেশি স্পিড দিতে পারেন না, তার ম্যাস এত হেভি হয়ে যায় সে, আপনি যত এনার্জি দেন আর তার গতি বাড়াইতে পারবেন না তার ইনফিনিট ম্যাসের কারণে। কিন্তু যে জিনিসের ম্যাসই নাই সেই জিনিসকে আপনি যত এনার্জি দেন তার ম্যাস বাড়ার প্রশ্ন তো আসতেছে না, কারণ তার তো ম্যাসই নাই। সো লাইট হইতেছে এরকম ম্যাসলেস, লাইটের কোনো ম্যাস নাই, ফোটনের কোনো ম্যাস নাই, যেই কারণে লাইট এই স্পিড অ্যাচিভ করতে পারে, আর কোনো কিছুই এই স্পিড অ্যাচিভ করতে পারে না। সো গতকাল একটু টাচ করছিলাম, আজকে ব্যাখ্যা করলাম পৃথিবীর সবচাইতে বিখ্যাত সূত্র, সবচাইতে ইন্টারেস্টিং সূত্র কী মিন করে, দুইটা অ্যাসপেক্ট থেকে ব্যাখ্যা করলাম। এবং এইগুলোর সাথে অলরেডি বোধহয় বুঝতে পারতেছেন যে অ্যাসোসিয়েটেড খুবই 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 ইন্টারেস্টিং অনেক কনসেপ্ট আছে, যেগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ।